শিব বাড়ির ঠাকুর দেখতে যাচ্ছি। দেখো আমরাও মিশা থেকে নেমে, পৌরসভা থেকে নেমে তারপরে হেঁটে হেঁটে চলে গেছি। প্রথমে ভেবেছিলাম গাড়ি ধরে যাব, তারপরে আর লাগেনি, তো গল্প করতে করতে চলে গেছি। দেখো শিব বাড়ির ঠাকুরের সামনে এসে গেছে, বুঝতে পারছো বা লোকেশনটা কত ভালো। একদম আমি হেঁটে গেছি আমরা সেই কয়টুকু নিয়ে আর পৌরসভা থেকে। তারপরে দেখো কী সুন্দর সামনেটা দিয়ে দেখতে পাচ্ছো তো, কত বড় জায়গার মধ্যে হয়েছে পুজোটা, খুব সুন্দর হয়েছে। দেখেছো প্যান্ডেলটা? দেখেছো কয়েকদিন ধরে সামনে দিয়ে যাতায়াত করেছি আর যেয়ে উঠতে পারিনি। প্রথমে ভেবেছি আর যাবো না, ধরো ঠিক আছে। ওই দেখো সংহতি পার্ক দেখতে পাচ্ছো, সংহতি পার্ক লেখা। আর এই যে দেখো দুই পাশে বাঘ টাক করেছে, মানে এত ভালো হয়েছে প্যান্ডেলটা, মানে এত ভালো হয়েছে, মানে গাড়িতে যাতায়াতের সময় দেখে আমি ভেবেছি না একটু যেতেই হবে। তো যাই হোক, যাওয়া হয়েওছে এবং ভেতরে ঢুকে দেখেওছি, অনেকের সাথে বাচ্চা কাচ্চা ছিল, বুঝতেই পারছো আমার একটা বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চাদের আনন্দ দেখলে আমার দারুণ লাগে। তারপরে আবার এটা ওটা আমি শিব বাড়ির কিন্তু প্যান্ডেলের অনেক ছবি দিয়েছি, ভেতরে ঠাকুরেরও ছবি দিয়েছি। এরপর এখানে হেঁটে হেঁটে একটু ফুচকার দিকে যাচ্ছিলাম, আসলে একটু বৃষ্টি হয়েছে তো একটু সাবধানে হাঁটতে হচ্ছে। এবার কোন ফুচকাটা খাবো না অন্য কিছু খাবো সেটা চিন্তা করছিলাম আমরা। তারপর আবার ওদিক থেকে ভ্যান কাকু ডাক দিচ্ছিল সারাক্ষণ, এই যে আমি আসুন আসুন চলে যাই চলে যাই এই বলছিল। এই নিয়ে সব কিছু করতে করতে যাই হোক, আমার ক্যামেরায় যেটুকুনি ছবি ওটা উঠেছে, কিন্তু আমি প্যান্ডেল আর ঠাকুরের ছবি বেশি তুলেছি, বুঝতে পেরেছো? স্টোরেজ বেশি ছিল না। তো ফুচকা খেতে যাচ্ছিলাম, খুব বৃষ্টি ছিল না, বললাম না বৃষ্টিতে ভীষণ কাদা হয়েছিল, ওই জন্য বুঝে আমাকে একটু হাঁটতেই হয়, জানো তো আমি কাদাটা তো পছন্দ করি না।